আবু হানিফা ইতা আমরা লখান ওলা সলামুল্লাহ নিনা ফুরামুল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল এটা সাদের আলিম নাই আবু হানিফার মতো আলিম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো আলিম আমার ভাই হল আমার বুজুর্গ হল জগত নাই আমরার মজহাবর ইমাম ইমাম আজম তাই যখন ক্লাস করতা দর্স করতা মাদ্রাসা জেলা আমরা যে পড়াশোনা করি হুজুর হলে পড়াই আমরা পড়ি ও হলা যারা ক্লাস করতা তান ক্লাসের ভিতরে যারা তার ছাত্র আসলা এরাও বড় বড় আলিম মুহাদ্দিস মুফাসসির মুফতি কাজী এরা অত বড় দরজার আলিম আমার ভাই হল আমার বুজুর্গ হল তাই এরা ক্লাস করতা একদিন ক্লাস হামাইয়া দেখ ইমাম মুহাম্মদ ক্লাসের মধ্যে বসা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইল ভাই তুমি ক্লাস করতা বলে জি বলে আমার আমি যারারে পড়াই আমি যারারে পড়াই যারারে আমি দরস দেই যারারে ক্লাস করি এরা কোরআনে হাফিজ লাগে তুমি কোরআনে হাফিজ নি তাইন হইলা আমি তো কোরআনে হাফিজ না তাইন হইলা তা হইলে আমার দর্শনে উঠিয়া যাও জোরে সুবহানাল্লাহ কোরআনে হাফিজ লাগে তাইন তো আর হাফিজ না হইলে তাহলে তুমি যাও তুমি ওই তো নাই ওইন গেলা গিয়া গিয়া সাত দিন ওর দিন আইসন সাত দিন বাদে আবার আট দিন ওর দিনে ক্লাস বই গেছে ও ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফা আমাইসন ক্লাস হামাইয়া দেখ ইমাম মুহাম্মদ তো আবার বসা কইলা ও ভাই তোমার নিষেধ করলাম তুমি আইতায় নাই এর বাদে আবার খেনে তুমি আইলা ইমাম মুহাম্মদ কইল হুজুর আপনি নিষেধ দেবার পরে আমি বাড়িত গেলাম আর আল্লাহর দাতর কসম খাইয়া আপনারে কইয়ার আমি সাত দিনের ভিতরে কুফরা কোরআনে করি মুখস্থ করি লইলাম হুকা সুবহানাল্লাহ কয় দিনে সাত দিনে আর আমরা সারা দিন আর রাইত ওয়াজ শুনিয়া এখান শব্দরে আমলও করতাম পারি না মনও রাখতাম পারি না ও আমার ভাই হল চিন্তা করো কেন কত বড় দরজার আলি হওয়ার লগে লগে তাই হইলে আচ্ছাতে বস ও রইলা কয় একদিন গেল কিন্তু ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মজলিস আর একজন বুড়া বেটা ওলা বুয়ার তাকে কুনাত এন কিতা লাগে বইন জানি দরস করেন না কাবিয়া খালি ইমাম আবু হানিফার আর আবু হানিফার বায় সাইন আজমর বায় সাইন সাইন ও কারণে ইমাম আজম বড় সুন্দর আর বড় নেক নুরানি চেহারা আর আল্লাহর নবী ফরমাইন যদি কোনো মানুষে হকানি রব্বানি আলী মকলর বায় চায় মায়ার নজরে চায় মায়া করে দয়া করে আল্লাহ রসুলে ফরমাইন এই মানুষের সগিরা গুণা আমার আল্লাহ মাফ করে দিলাই হো সুবাহার আল্লাহ ওখান মন করিয়া আর এন খালি সাইন আবু হানিফার বাই এক কুনা তাকে বুইয়া 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 প্রত্যেক দিন আইন আর নামাতি বুইয়া চাই কয়েক দিন গেল যদি কোনোদিন তাই আইতে পারেন না তাই খবর ফাটাই যে আজকে আমি আইতাম পারতাম নাই আবু হানিফার কাছে খবর ফাটাই আজকে আমি আইতাম পারতাম নাই সুবিধা অসুবিধা হইলে কই না রে একদিন আর তাই আইসইন না আর খবরও দিছইন না সুবহানাল্লাহ হুকা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা ও বেটাই ও যে বুড়া বেটা প্রত্যেক দিন আইন এইন খানোরে বেটাই রায় কইলা হুজুর আমরা খবর জানি না এন কোনটা খবর ফাটাইছেন না ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ফরমান এই মানুষটাই আমার দেখবার লাগি আমার লগে বন্ধুত্ব করছে বড় দোস্তিয়া না যদি কোনোদিন আয় না আমার কইয়া যায় সুবিধা অসুবিধা হইলেও আমার জানায় আজকে কইলও না জানাইলও না আমি ইমাম আজমে তার বাড়িত গিয়া খবর লওয়া লাগবো হো সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ ইনো মারাত্মক মাত পাইবাই ও গেলা গে ইমাম আজম বাড়িত হো বুড়া বেটা বাড়িত গিয়া দেখুন বুড়া বেটা চেয়ার এখানোর মধ্যে বসা মুখটা তোলা বেজারওয়ালা গালোয়ার দিয়া বুয়া
ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইনো বা মুরব্বি সাহেব, জি ও মুরব্বি সাহেব, ইন তো বেজার মনে বইলা এখানে বা কইতে না কইতেও মুরব্বি বেটা ফাল মারি উঠিয়াও ইমাম আযমর গলাবায় দরিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়া আমার ভাই ওকল দরসে আঞ্জা করে দরিয়া কয় হুজুর আমি বড় বিপদ, আমি বড় বিপদ, ও যে কইছিলাম বালা মানুষের লগে বন্ধুত্ব রাখলে মানুষ বিপদ তো নেবাছে কিলা বাঁচিব বেটা, আমি বড় বিপদ। হুজুরে কইলা তোমার বিপদ গীতা বলে আমার বিপদ মারাত্মক বিপদ, আমি আজকে কেলা যাইতাম পারলাম না, আপনার জানাইতাম পারছি না, খবর দিতাম পারছি না, আর আমি মুশকিলের মধ্যে বড় বিপদের মধ্যে হুজুর আমি পড়িয়া কান্দিয়া। হুজুরে কইলা আচ্ছা বুঝলাম তোমার বিপদটা কিতা কৌশাই দেখি আমি পারিনি, আল্লাহ সাহায্য করাইতা হোক সুবহানাল্লাহ। ও বুড়া বেটা উঠিয়া কয় হুজুর আমার বাড়ি চুরি হয়ে গেছে, সুরে গেল রায় থামাইয়া আমার বাড়ির তাকে সারা মাল সামান দৌলত সব চুরি করে লিয়া গেছেন গিয়া। ও হুজুরে কইলা চুরি হয়ে গেছে তে তুই সুর সিঞ্চনি, কয় সুর সিঞ্চি লগে যে চার পাঁচটা এর তনে একটা সুর দিয়ে আমি সিঞ্চি, কিন্তু হুজুর আমি সিনলেও এরারে আপনারে কইতাম পারতাম না কারে সিঞ্চি, ইতাই আমার মুখ বন করে তুই গেছেন গিয়ে হো সুবহানাল্লাহ। হুজুরে কইলা মুখ যদি বন তে তুই দেখি আবার তোর মুখ দিয়ে আমার লগে মাতস, আমার লগে মাতস জানি মুখ যদি বন্ধ করে তুই গেছ তে আবার মাতস কেমনি আমার লগে দেখি মাতস। কইল ইন কইলা হুজুর ইলা নাই বলে কিলা বলে আমি চুরি করে যাওয়ার সময় একগুরে কইলাম এই সারায় চুরি করছেন তো করছেন তুই কিলা আই আমার গড়খান হামাইলেন, ইগে কেন কইতেও হুজুর গিয়া তা সুরর সর্দার দে কইছে আর সর্দারে সকলে মিলিয়া ইয়া আমার অস্ত্র দর্শন মারিলেইতা, আর ও সময়ের ভিতরে আখতা ও সুরর বড় সর্দারকে কইছে রে বুড়ারে আর মারিও না তা হোক বুড়া অগুর মুখ বন করে তুইয়া যাই গিয়া। ইমাম আজমে কইলা আচ্ছা কিলা মুখ বন করছেন বলে তারা কইছেন ও কথা তুই যদি আমরার কথা কাল সকালে পুলিশরে কস কোনো মানুষরে কস সিনাইয়া দেশ ইশারা করি দেশ লেখিয়া দেশ আমরা নাম যে কোনো লাইনে যদি কস তে তরে যদি কইয়া তা কস ইলা কস তে তুই ও কথা ওখান হ তোর বিবি সাফ তিন তালাক, তোর বিবি সাফ তিন তালাক ওখান স্বীকার কর নাইলে মারি লিতাম। বুড়া বেটায় কইল আচ্ছা ঠিক আছে আমি স্বীকার করলাম, আমি কেউরে কইয়া দেই সিনাইয়া দেই লেখিয়া দেই ইশারা করে দেই বুঝাইয়া দেই তে আমার বিবি তিন তালাক, এখন কইন চাই বিনা রসিয়ে বিনা মারায় বেটার মুখ বন্ধ হয়ে গেছিলেন, যারা বিয়া করছে এরা বুঝাই পায়, যারা বিয়া করছে এরা ওটা তা কর দেয় কিতা বুঝাই পায়, যারা বিয়া করছে ও কইল হয় তিন তালাক। ও আমার ভাই অকল আর বুজুর্গ হল এখন তো ইমাম আজমে কইলে ওখান কইসেন নি বলে হয় বলে এখন তো তুমি আর কইতে পারতাই নাই বলে জি না আমি আর কইতাম পারতাম নাই, আমি আর শুনাইতামও পারতাম নাই, দেখাইতামও পারতাম নাই, শুনাইতামও পারতাম নাই। ইমাম আযমে ফরমাইন মুরব্বি বেটা তুমি কার লগে বন্ধুত্ব করছো, তুমি কার লগে দুস্তিয়ানা করছো, তুমি কি আমারে চিনো, আমি এই যুগর ইমাম আযম তোমার অত বিপদর বড় কাটর মধ্যে তৈয়া আমি তোমায় ফালাইয়া যাইতাম না, আমি বুঝি লাইলাম তোমারে তারা মুখ বন করল তোমার মুখলা বন্ধ থাকবো তোমার কোনো অসুবিধা হইত নাই, আমি ইমাম আজমে তোমার ব্যবস্থা করি আর হো সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, আমি ইমাম আজমে তোমার ব্যবস্থা করি আর ইমাম আজমে কইলা রে মুরব্বি সাহেব তুমিও জাগা খানোর মধ্যে থাকিও আমি তুলাই, ইমাম আজমে দৌড়ে গেছেন তানাত, তানাত গিয়া কইলা ও দারোগা বলে জি বলে তোমার এলাকার মধ্যে সুর আড্ডা খায় যত দূর আছেন সারা লিস্ট তোমার কাছে আসেনি বলে জি হয়,
ইমাম আযমে ফরমাইলো দরগা সারা সূরা ডাকাইতে তুমি এক গরাগে তুমি ডাকো তানার মধ্যে হাজির করো আর আমি ইমাম আযম আয়ার এরারে শিন্নি দিমু খাইবা আর আমি ইমাম আযম আয়ার এরার লগে তোলা মাত কথা আছে রে ভাই তানার দরগায় কইলো বালা হইছে যদি ইমাম আযমে ইমাম আযমে যদি সূরা ডাকাইতে আমি এক জায়গায় জমাইয়া দে আর তাই যদি দোয়া করিয়া বয়েত করাইয়া গুন্তরে বালা বানাইলাইন তাহলে আমরারও চিন্তা নাই দুমদুমা গুম দিমু পুলিশ আর্মি সিআরপিএফ থানা ধুতিয়া রায় তারা টান্ডা খাওয়া লাগতো নাই দারোগা খুশির মাইরে অর্ডার করলো পুলিশ সকলরে যাও এলাকার সব সুর ডাকাই দরিয়া হাজির করো সুবহানাল্লাহ সব হাজির করা হইল ইমাম আযমে ফরমাইলো স্যার সব নিয়ে এক ঘরের ভিতরে হারাও এক ঘরের ভিতরে সারা রে লোকা হারানি হইল আর ইমাম আযমে ফরমাইন বুড়া বেটা আও তুমি আও ইমাম আযমে আনিয়া ও থানার বারিন্দার মধ্যে সিয়ারর মধ্যে বুড়া বেটারে অনুয়ানি বসাইছেন আর দারোগারে কইছেন ও দারোগা তুমি একটা একটা করি মানুষ বার করবায় আর বার করিয়া বুড়া বেটার সামনে আনিয়া জিকাইবায় তুই সুরমি সুবহানাল্লাহ দারোগায় মানুষ একটা একটা করি বার করে কইছেন দুইটা একলগে আনে একটা করি একটা একটা করি আনে আর বুড়া বেটার দারোয়া আইতেও দারোগায় কিছু গল্লা তাওয়াইয়া কয় সুরনি তুই সুরি করছতনি সুরনি বুড়া বেটায় কয় না হৌ তো বুড়া বেটা নবুয়াত কয় না আরেক গুলে আনছে তুই সুরনি বুড়া কয় না আরেকটারে আনছে সুরনি বুড়া কয় না এইভাবে একটা একটা করিয়া দশ নম্বর যে গু আনছে দশ নম্বর সুর ওগু আবার বাদে দারোগায় জিগাইছে তুই সুরনি এখন বুড়া বেটা দশিয়ার বুয়াত না ও কয় না অয় কয় না মাতাও লড়ায় না হিলায় না কুন্তা মাতে না সুবহানাল্লাহ যেমনে কুন্তা মাতে না ও ইমাম আযমে কইলা দারোগারে ও গুরে বাড়ি ফালাও মাল বারই এখন ইমাম আযমে যেমনে কই বাড়ি ফালা দারোগায় ফালাইছে বাড়ি ও হে নিজে বরছে আমি সুর মালও বারইল সুরও সাইবস্ত হইল ইমাম আযম রহমতুল্লাহ আলাই বুড়া বেটারে কইল ভাই তুমি বালা মানুষের লগে দুস্তিয়া না করার কারণে আজকে আমি ইমাম আযম তুমি বিপদ পড়ছো তোমার বাড়ি হাজির হইলাম ও তোমার সুরও বারইল তোমার মালও বারইল আর তোমার বিবির তালা খোজাগাত রইল হোক সুবহানাল্লাহ এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার খোয়ার মেইন উদ্দেশ্য আর লক্ষ্য হইল আমরা দুনিয়ার জমিনে কে কয়দিন বাঁচিমু জানি না আল্লাহ বালা জানোই ও মাইকগু বানাইছে তারও একটা বছরের গ্যারান্টি আছে একটা লাইটেরও দুইটা বছরের গ্যারান্টি আছে আমরা অত সম্মানী জাতি আমরা অত ইজ্জতওয়ালে এক জাতি আদম জাত আল্লাহ বানাইছেন আমরার এক সেকেন্ডর মতোর কোনো গ্যারান্টি নাই আসেনি কঞ্চাই আসেন গ্যারান্টি নাই কে কোন সময় মরমু কে কোন সময় দুনিয়ার জমিন ছাড়মু কইতাম পারি না তাহলে কি আমার ভাই হল বুজুর্গ হল আমরা চলতে ফিরতে গিয়া সব সময় মাহবুদরে স্মরণ করিয়া আল্লাহর রসুলর তরিকায় জীবন তারে চালাইতাম রাজি আসিবা ইনশাআল্লাহ আল্লাহ সবরে তোরা তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন আমার ভাই হল জুন্নুনে মিসরি একজন আল্লাহর অলি আসলা মিশর হল তৎকালীন জবানার বড় দরজারে অলি আসলা যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও লেভেলর আর ও প্রকার বড় ধরনের আল্লাহরে অলি আস একদিন রাস্তা বা আটিয়া যাইতরা যাওয়ার সময় দেখেন এক মানুষ রাস্তার মধ্যে ফোড়া মানুষটারে ফোড়া দেখিয়া নিচু বইয়া মানুষটা ফড়ি রইছে জুন্নুনে মিসরি হইলা এই মানুষটা জিন্দা না মুর্দা আমি দেখালাম যেহেতু মানুষ আল্লাহর এক মখলুক আর আল্লাহ তার নিজের হাত দিয়া মানুষের সৃষ্টি করছেন আর আদম জাতরে আল্লাহ তবারক তাআলা আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করছে বড় দামি বড় সম্মানী বড় ইজ্জত সেরা জাতি সব
মখলুক তনে আল্লাহর দাতে আদম জাতিরে মানব জাতরে সেরা জাতি বলি আশরাফুল মখলুকাত বলি আল্লাহ ঘোষণা করছেন কোরআনে পাক ওখান মন করিয়া তাইন কইলা মানুষটা বাদ ও কার বালক আমি তার খবরটা লই জিন্দা না মুর্দা হোকা সুবহানাল্লাহ মানুষটারা দেখাত গেছেন দার গিয়া দেখেন আল্লাহর বান্দার মুখে দিয়া খালি ফেনা ফড়ে খালি ফেনা জুননে মিশ্রি বড় দরজার অলি চিন্তা করলাই মানুষটার মুখে দি খালি ফেনা ফড়ে বিষয় কিতা তোলা কিয়ালার নিয়াল লাগাইয়া দেখেন আল্লাহর বান্দা মদ খাইয়া বেময়ী গেছে ফোকান মদ খাবার শরীয়ত আছে নি ভাই নাই মদ খাবার শরীয়ত নাই হারাম 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 তই বিচারা মদ খাইয়া বেম জুননে মিশ্রে আল্লাহর বান্দার মুখ মণ্ডল খান সুন্দর হরিয়া তান চাদর দিয়া মুসিয়া দিলা সুন্দর হরি ফুসিয়া দিয়া মুসিয়া দিয়া আল্লাহর বান্দার হুশ হইল বান্দা জাগাত উঠিয়া বই গেল হো সুবহানাল্লাহ বই গেছে বইয়া যেমনে দেখে ইয়া আল্লাহ মিশরের অত বড় দরজার অলি জন্য ডরাই গেছে ডরাইবার তো কথাও কারণ অত বড় দরজার এক মানুষ দেখার বাদে বাদ খাম করেনেওয়ালা এক মানুষ যদি হয় তারা নিশ্চয় ডরাইব এটা ডরানির কথাও ও ডরাই গেছে ডরাইয়া কয় হুজুর আপনি নকিলা হুজুরে ফরমাইলা ও আল্লাহর বান্দা তুমি রাস্তার মধ্যে ফড়ি আসলাই গিলা কইল হুজুর আমি তো ও তাকেও পর্যন্ত আমি নিশা পান করছি নিশারে বক্ষণ করছি জুননে মিশ্রী হইল নজওয়ান তুমি জানো নানি তুমি আল্লাহর বান্দা আমরা সফল মখলুকাত আমরা বড় সেরা জাতি জ্ঞানী জাতি আমরা বড় দামি জাতি আমরা মানব জাত তুমি কেন এই কাণ্ডটা করলাই কিতা লাগে তুমি এইভাবে ফড়িয়া মদ খাইলাই আল্লাহর বান্দা ডরাই গেছে আর ডরাইয়া কইল হুজুর আমার ভুল হই গেছে হযরতে কইল নজওয়ান আর তোমারে বুঝাইলাম মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম মদর দ্বারা দি তুমি যাইও না হারাম আইসনে তুমি ওয়াদা করো ইরাদা করো জীবনে মরণে যতদিন বাঁচবাই তুমি আর মদ খাইতায় না কইল হুজুর আমি তৌবা করলাম আর জিন্দেগীত মদ খাইতাম না ফোকা জোরে করি সুবহানাল্লাহ তৌবা করা নির্বাদে ও কইল হুজুর আমি আর মদ খাইতাম না জিন্দেগীত ভুল করতাম না আপনার হাত মোবারক দেখুয়া আমি আপনার কাছে বয় তৈ যাইতাম আর জিন্দেগীত তা নাফরমানি করতাম না ও হুজুরে কাছে বয় তৈল আর তৌবা ইস্তিগফার ফড়িয়া মদ আর খাইত না বলি ওয়াদা করি লইল হোক সুবহানাল্লাহ হুজুর তো বেটারে থইয়া গেছেন গিয়া নজওয়ানও তার গেছে গিয়া আল্লাহ রব্বুল আলামিন নয় জুননে মিশ্রী রে জানাইলা ও জুননে মিশ্রী তুমি রাস্তার মধ্যে নজওয়ান ডে ফালাইয়া গেলাই রাস্তার মধ্যে নজওয়ান ডে তুমি তৈয়া গেলাই এই নজওয়ানের খবর তুমি লইসলাইনি রে ভাই হযরতে ফরমাইলা ও আল্লাহ আমি তারে রাস্তার মধ্যে তৈয়া আইলাম আর আমি তার খবর লইতাম পারছি না রব্বুল আলামিনে ফরমাই তুমি খবর না লইলেও আমি আল্লাহ তার খবর লইছি কও সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ বুধবার আইনি বাদ মদ খারাপ এটা আল্লাহ হইত আমি তার খবর লইছি রব্বুল আলামিনে জানাইলা ও জুননে মিশ্রী
Zena jawan de tumi toba khoraya to ya galay mukhusiya to ya galay tumi khobor loiso na ami allah tar khobor loilam tumi khobor loya dekho ei nojoan tumar moto ami allah oli banai disi ho subhanallah oli bishoy ki la khamne kita lagi rabbul alamin farmaino misri ei banda ta to amar ator banail ar tumi allahr makhluk man khoriya allahr banda man khoriya tumi maya khoslay amar banail bandare tumi ador khoslay samman khoslay maya khoslay khoriya tare tuliya tumi je porjay niya tumi simar moddhe pouchhiya tuya gelay আর ইকান করার পরে আমি আল্লাহ তার প্রতি বড় তোমার প্রতি বড় খুশি হইলাম আমি আল্লাহ তোমার প্রতি বড় খুশি হইলাম কারণ তোমার মানবতা আছে তোমার কাছে ইনসানিয়ত আছে দিনদারি আছে তোমার কাছে মানুষের মানুষে মানুষের কদর আছে রে জুননে মিশ্রী যার কারণে আমি বড় খুশি হইলাম আর তো তার তওবা আর ইস্তিগফার করিয়া তোমার কাছে ভয় তোমার কারণে আমি রব্বুল আলামিন তোমার মায়ায় আর তোমার প্রতি খুশি হইয়া তোমার খাতিরে আমি আল্লাহ তারে ওলি বানাই লইছি হো সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ আমার ভাই হল ইখান কিতা লাগি কইলাম ঘটনাটা আমরা মানুষ যা আমরা ইনসান আশরাফুল মখলুকাত আমরার কাছে মানবতা থাকা লাগবো না নে কইছে মানবতা দিনদারি ইমানদারি সত্যতা ভদ্রতা নম্রতা এটা আমরার ভিতরে থাকা লাগবো যদি না থাকে আমার ভাই হল আমরা মানুষ কেমনে হইলাম কথা লাগিয়া আমি সারার ফয়লাও কথাটাও কইতাম সাইয়ার যে দুনিয়ার জমিন বালা মানুষের লগে দুস্তিয়া না করলে মানুষ বিপদ তনে বাসে জুড়ে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল বালা মানুষের লগে দুস্তিয়া না করলে মানুষ বিপদ তনে বাসে জুড়ে হোক সুবহানাল্লাহ